বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থান বিক্ষোভ করার কথা শিখ সমাজের। এছাড়া বৃহস্পতিবার কলকাতার 7টি গুরুদুয়ারার প্রতিনিধিদের রাজ্যপালের সাথে বৈঠকের কথা জানালেন তারা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শিখ সম্প্রদায়ের এক আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে খালিস্তানি হিসেবে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। আর এর জেরেই সেদিন থেকে বিজেপির রাজ্য সদর দফতরের সামনে শুরু হয় শিখ সমাজের বিক্ষোভ, যা এদিনও লক্ষ্য করা যায়। তবে এবার শিখপন্থীরা বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থান করবেন বলেও জানালেন। উল্লেখ করা দরকার, সন্দেশখালী 2 ব্লকে তৃণমূল কংগ্রেসের 3 নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। এক্ষেত্রে ওই 3 নেতার বিরুদ্ধে গ্রামের মহিলাদেরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে ওই 3 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বাকি রয়েছে মূল অভিযুক্ত শেখ শাহজাহান বলে দাবি ওখানকার নির্যাতিতা মহিলাদের। ফলে সন্দেশখালীর মানুষদের পাশে দাঁড়াতে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি দল পৌঁছতে গেলে ধামাখালি অঞ্চলে পুলিশ তাদের আটকে দিয়েছিল। আর সেই সময় পুলিশের সাথে বিজেপি নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। তারই এক ফাঁকে শুভেন্দু অধিকারী পাগড়ি পরিহিত আইপিএস অফিসারকে খালিস্তানি শব্দ প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ। আর ওই অবস্থা থেকেই শিখ সম্প্রদায়ের মানুষজন বিজেপির রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন, যা এখনও বজায় রেখেছেন তারা। ওই আইপিএস অফিসার জসপ্রীত সিং সেদিনই বলেছিলেন, আমি পাগড়ি পরেছি বলে আপনারা আমাকে খালিস্তানি বলছেন। গোয়েন্দা শাখা স্পেশাল সুপারিনটেন্ডেন্ট সেদিন বলে উঠেছিলেন, একজন পুলিশ সদস্য পাগড়ি পরে দায়িত্ব পালন করলে তিনি কি খালিস্তানি হয়ে যান? তিনি আরও বলেছিলেন, আমি আপনার ধর্ম সম্পর্কে কিছু বলছি না, আমার সম্পর্কেও কিছু বলতে পারবেন না। আপনার ধর্ম নিয়ে কেউ কিছু কি বলেছে? আপনি কেন এটা করছেন? এভাবেই সেদিন বিজেপি নেতাদের বিষয়টি স্পষ্ট করেছিলেন তিনি। উল্লেখ করা দরকার, 2011 সালের জনগণনার নিরিখে এই পশ্চিমবঙ্গে 91.3 মিলিয়ন জনসংখ্যার মধ্যে শিখ সম্প্রদায়ের মানুষের সংখ্যা মাত্র 0.07%। বলা যেতে পারে কলকাতা ও আসানসোলের মতো কয়েকটি প্রধান জেলা শহরে ব্যবসা ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে এই সম্প্রদায়ের শক্তিশালী উপস্থিতি রয়েছে। দুর্গাপুর, খড়গপুর ও শিলিগুড়ি অঞ্চলেও তাদের কিছু উপস্থিতি লক্ষ্য করা যায়। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই ঘটনার নিন্দা করেছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বাংলার ওই ঘটনা প্রত্যক্ষ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও বলেছেন, এমনটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভগবন্ত মান বলেন, বিজেপি সম্ভবত জানে না ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য ও সংরক্ষণের জন্য পাঞ্জাবিরা কত ত্যাগ স্বীকার করেছেন, সেজন্য বিজেপির উচিত পাঞ্জাবিদের কাছে ক্ষমা চাওয়া। জসপ্রীত সিংহ 2016 ব্যাচের আইপিএস অফিসার। রাজ্য সরকারের যুক্তি, আইন শৃঙ্খলা বজায় রাখতে ও ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ লঙ্ঘন করা হয়নি সেটা নিশ্চিত করার জন্য আইপিএস অফিসার জসপ্রীত সিংকে সন্দেশখালীতে পাঠানো হয়েছিল মঙ্গলবার। আর সেদিনই এমন একটি ঘটনা দুর্ভাগ্যজনক প্রকাশ ঘটে যায়। যদিও ওই দিন কলকাতা হাইকোর্ট নিষেধাজ্ঞা শিথিল করে চলাচলের অনুমতি দেওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, সেজন্য তিনি সেখানে প্রবেশও করেছিলেন। অবশ্য ওই দিনই শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকারও করেছেন। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্যও করা হয়নি। তবে বিজেপির রাজ্য দপ্তরে এই কয়েকদিনে কোনো বিজেপি নেতার দেখা মেলেনি। তাই এবার বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও অভিযান শিখ সমাজের বলে জানালেন গুরমিত সিং। কি এরা 3 দিন থেকে এখানে তো ওদের নেতারা কারো আসছে না, কারোর সাথে কাউকে আমরা ধরতে পারছি না। মানে আমরা একটা ডিসকাশন, প্রিমিয়ারি ডিসকাশন আমাদের হয়েছে, আমাদের বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে এবারে ওদের ঘেরাও করব। আর ওদের এইরকম এক স্ট্যাচু যেখানে এদের করেছি, এরকম স্ট্যাচুগুলো আমার বাড়ির সামনে আমরা গিয়ে পড়া।